হ্যালো এই ভাই এই এই ভাই এই এগুলা কি করছেন ভাই এগুলা মিষ্টিগুলো ফালাইছেন কেন ভাই ভাই আপনার সমস্যা কি ভাই মিষ্টিগুলো কেন ফালাইছেন বাংলাদেশের একজন চিত্রনায়ক যার নাম জয় চৌধুরী এই জয় চৌধুরী সাহেবের একটা ভিডিও দেখলাম ফেসবুকে বেশ 3 মাসের আগের ভিডিও আমার চোখে পড়ল তো আমি ভাবলাম এই বিষয়ে দুই একটা কথা বলতেই পারি কারণ যেহেতু সে সিনেমার লোক এবং সিনেমার মানুষ হয়ে যে এই ধরনের একটা ভিডিও উনি পাবলিশ করলেন এতে করে তার কতটুকু লাভ হয়েছে বা তার সম্মানের কতটুকু বাড়তি পাওনা হয়েছে বা কতটুকু ক্ষতি হয়েছে এই ব্যাপারে একটু বিশ্লেষণ করতে চাই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে ভিডিওটা একটা মেড ভিডিও এটা উনি ইচ্ছা করেই বানিয়েছেন এই গল্পটা বলার আগে বলে রাখি জয় চৌধুরী সাহেব সিনেমার পাশাপাশি ইদানিংকালে একটা চেইন শপ করেছে বাংলাদেশে ব্যবসা মিষ্টির দোকান মিষ্টি প্লাস অন্য অন্য কী কী যেন জিনিসপত্র বিক্রি করে ভালো এটা করতেই পারে সিনেমা করে তো আর সব হিরোরাই জীবনযাপন করতে পারে না সবাই তো আর সাকিব খানের মতো এত টাকা পয়সাও নেয় না করতেই পারে কিন্তু তার একটা আলাদা সত্তা কিন্তু আছে সে চলচ্চিত্রের নায়ক সেই হিসাবে সেই উদ্বোধন করলো সেই তার দোকানগুলো এবং সেখানে চলচ্চিত্রের বেশ বাঘা বাঘা কিছু শিল্পীরা গিয়ে উদ্বোধন করলো এবং আপনারা সবাই জানেন এই জয় চৌধুরী বেশ চলচ্চিত্র পলিটিক্সের সাথে জড়িত ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এর আগেকার যে কমিটি ছিল সেখানে তার একটা ভালো পজিশন ছিল এবং সে জায়েদ খানের খুব স্নেহভাজন ছিলেন এবং সে এই চলচ্চিত্র রাজনীতির সাথে বেশ সম্পৃক্ত ছিলেন এবং বেশ অ্যাক্টিভও ছিলেন সে এবং তাকে সবাই নায়কের চেয়ে বেশি ওইভাবেই চিনত তো সেই ভদ্রলোক এখন সিনেমা হয়তো একটু কম সিনেমা তো দেশে এমনিতেই কম হচ্ছে ওনার একটি সিনেমা রানিং আছে যে সিনেমাটি অ্যাকচুয়ালি সিনেমাটির পাবলিসিটি করার জন্য উনি ভিডিওটা মেক করেছেন একটা মেড ভিডিও যেখানে দেখা গেল যে তার দোকানে ভাঙচুর হচ্ছে তারপর একসময় তর্ক বিতর্ক হচ্ছে তারপর সে আসলো মাস্ক পরে তারপর তার পরিচয় দিল তারপর যে ক্যামেরাটা ধরে আছে যে ধারা ভাষ্যকার উনি আরে আপনি জয় সাহেব আপনার দোকানে এটা আমরা তো জানি না তো আপনি সিনেমা করেন কী কী সিনেমা করেন মানে সেলফ পাবলিসিটি আপনি ওনার সঙ্গে কথা বলেন মালিকের সঙ্গে কথা বলেন ওনার এই দোকানের শপের মালিক হচ্ছে উনি কত টাকা ফেরত পাবে আপনি টাকা 140 টাকা ফেরত পাই ভাই আপনি যে ফি টেস্টিং করলেন আচ্ছা দুইটা মিষ্টির দাম রেখে দাও দুইটা মিষ্টি কত টাকা আসতেছে 30 টাকা না ভাই না ভাই আমি আপনাকে পুরো 100 পুরো 140 টাকা দিতেই দেব এই পুরো 140 টাকা পুরো 140 টাকা পুরো যাও এই ভাই 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 এই অনেক কাস্টমার ভিতরে এই ভাইয়া এই এই দোকান কি এই 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 দোকান কি ওনার জি স্যার এই দোকান ওনার জি জয় স্যার হ্যাঁ জি কি কয় না কয় ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আমি তো চিনতে পারছি আপনারে ভাই আপনার সিনেমা দেখছি অনেকগুলো ভাই ভাই আমি আপনার হ্যাঁ হ্যাঁ চিনছেন আপনি আমি চিনছি তো মানে আমরা তো এলাকার পোলাবেন কিন্তু এই এলাকায় তোমাদের সব জানি না ভাই ভাই ভাঙচুর কেন করলেন সেই ভাই ভাই এই ভাই ঠিক হয় ভাই এই ভাই কাজ করেন না কখনো আপনার নাম যেটা জয় ভাই দোকান ভাই হ্যাঁ না জানলেন আপনি আরেকজনের দোকান হোক আপনি এভাবে ভাঙবেন এই যে খাবার নষ্ট করবেন আপনি ঠান্ডা হইতে হবে কুল হইতে হবে ভাই ঠান্ডা হইতে হবে তো ভাই এভাবে এভাবে আর করবেন কখনো ভাই একবারে জানতাম ভাই এটা যে যে হিরো ভাইয়ের মানে জয় ভাইয়ের যে এই যে এটা শোরুম আর কি আমরা জানলে এই দোকান আমরা ভাঙচুর করতাম না ভাই ভাই আপনি বুঝলাম না কিছু আপনি হচ্ছেন গিয়ে মানে সিনেমার এই মানে মিষ্টি তারপর এগুলো কি ভাই আচার মানে আপনার বিষয়টা কি ঘটনা কি একটু বলেন তো না এটা আমার শখের একটা শখের বিষয় ভাই ওটা তো আমার প্রফেশন এটা আমার মানে সিনেমা কি এখন বাদ দিয়ে দিয়েছেন ভাই না কই আমার তো ঈদও আসতেছিল প্রেমপ্রীতির বন্ধন আমার রকুর প্রেমপ্রীতির বন্ধনটা কোরবানিতে আসতেছে ট্রাপ ভাই আমি একটু একটু কিছু মনে করেন না আসলে আপনার অনুমতি না নিয়ে মানে ফেসবুকে একটু লাইভে ঢুকে গেছি কোনো সমস্যা আছে আচ্ছা সরি লাইভে আছেন না হ্যাঁ লাইভে আছি একটু চশমা একটু খুললে আপনি একটু মানুষ চিনতে পারতো আমাদের অডিয়েন্স তো অনেকে চিনে নেই চশমার জন্য অনেকে হ্যাঁ এই তো ঠিক আছে তো ভাই ভালো আছেন আপনি আমি ভালো আছি আচ্ছা তো ভাই সিনেমার ব্যস্ততা কেমন চলতেছে এখন খুব ভালো কালকে আমার উপর প্রেমপ্রীতির বন্ধন শেষ হলো আমরা কুরবানি দিয়ে আসছি এরপর আসতেছে ট্র্যাপ আমার উপরটা আমার ট্র্যাপ আমার উপরে পরে আনন্দ অশ্রু
এরপর আছে কাকতারুয়া, আমার চলে আসতেছে আয়না, আচ্ছা সাহেবের আসতেছে মানুষ কেন মানুষ। সেলফ পাবলিসিটি তো করাই যায়, আর সিনেমা পাবলিসিটি কিন্তু এখন বিভিন্ন মোড় নিয়ে নিয়েছে। আমরা যখন সিনেমা বানাতাম তখন সিনেমার পাবলিসিটি হতো পত্রিকার মাধ্যমে, তৎকালীন ইত্তেফাক, তৎকালীন পূর্বাণী, চিত্রালী, এই সমস্ত পত্রিকার পাবলিসিটি যেত, যেটার খরচ প্রায় ওই সময় 2-3 লক্ষ টাকা পড়ে যেত, এবং ওইটা মাস ছিল, সবাই করতো। এমনও পরিচালক প্রযোজক ছিলেন যারা একদিন ফুল একটা পৃষ্ঠা নিয়ে নিতেন শুক্রবার দিন রিলিজের সময়, যেটার তৎকালীন সময় মূল্য ছিল প্রায় 1,20,000 টাকার মতো। আর আমরা ছোটো ছোটো যারা পাবলিসিটি করতাম তারাও কখনো হাফ পেজ, কখনো কোয়ার্টার পেজ, এরকম করে পাবলিসিটি করতাম, বেশ পয়সা তখন যেত। এরপর এটা কালের বিবর্তনে এখন তো আর পত্রিকায় কেউ দেয় না, এখন ইউটিউব আছে, ফেসবুক আছে, এইসব জায়গায় ট্রেলার বানিয়ে পাবলিসিটি করে, সিনেমা হলে ট্রেলার চালায়। আমরা আগে টেলিভিশনে ট্রেলার চালাতাম, তার জন্য পয়সা দিতে হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। রেডিওতে ট্রেলার চালাতাম, সেটাও বন্ধ হয়ে গেছে মোটামুটি। এখন শুধু এই ইউটিউব, ফেসবুক এইসব জায়গায়ই হয়, আর সিনেমার শিল্পীরা গিয়ে সিনেমা হলে হলে এর আগে সিনেমার রিলিজের সময় বা তার আগ দিকে সিনেমার প্রমোশন করে। এইভাবেই সিনেমার পাবলিসিটি হয়ে আসছে, এটা কালের বিবর্তনে পরিবর্তন হচ্ছে। কিন্তু এই জয় সাহেব আবার নতুন একটা ধারা শুরু করলো, আপনি একজন চিত্রনায়ক, আপনাকে মানুষ নায়ক হিসেবেই চেনে, কিন্তু আপনার সাথে মনে হয় এই যে নাটকটি করলেন এই নাটকটি যায় না, এই নাটকটির লেভেল এত নিচু যে এখানে আপনাকে বেশ, আপনি যদি ভেবে থাকেন আপনাকে বেশ আপনি খুব আপগ্রেডে উঠে গেছেন, তাহলে ভুল করছেন। আমার আমার দৃষ্টিভঙ্গিতে, আমি জানি না দর্শকরা কি মনে করেন, দর্শকরা হয়তো ভাবতে পারে যে না উনি যা করেছেন রাইট করেছেন, ভাবতেই পারেন, যার যার ভাবনা তার তার কাছে। আমার ভাবনা আমার কাছে, আমার কথা হলো একজন চিত্রশিল্পী, একজন চিত্রশিল্পী, একজন চিত্রনায়ক, সে যদি এভাবে পাবলিসিটি করে তাহলে পাবলিসিটির মানটা কোথায় চলে যায়, বা সেই নায়কটার মানটা কোথায় চলে যায়, বা সেই সেই ইন্ডাস্ট্রির, সেই ইন্ডাস্ট্রির অন্যান্য শিল্পীদের স্ট্যান্ডার্ড সম্পর্কে মানুষের কী ধরনের ধারণা হতে পারে। দেখুন কিছুদিন আগে তালার সিনেমা হল সিনেমাটা রিলিজের আগে ওনারা এই বুবলি ম্যাডাম এবং আরও কিছু আর্টিস্ট মিলে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, প্রথম দিকে অনেকে ধাক্কা খেয়েছে যা এটা কি হলো, আসলে সেটা হচ্ছিল সিনেমা পাবলিসিটি, হলো মেড করে কি লাভ হয়েছে, তালাশ চালাতে পেরেছেন, সিনেমা চলে ভাই সিনেমার জোরে। তো আপনি এই যে জয় সাহেব এত মিষ্টি ভাঙাভাঙি করে, নিজের দোকানের মিষ্টি ভাঙাভাঙি করে কিছু লোকজন এনে আপনি যে পাবলিসিটি করাতে চেয়েছিলেন আপনার ছবিটির, মানে ছবিটির নাম বোধহয় প্রেম প্রীতির ভালোবাসা না যেন কি একটা, আপনি কি ভাবছেন এটা দেখে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা দেখার জন্য প্রেম প্রীতি ভালোবাসা জেগে উঠবে? না না না, এইভাবে হয় না, এইভাবে একটা সিনেমার পাবলিসিটি হয় না, বা এইভাবে আপনার নিজের পাবলিসিটিও নিজে করতে পারেন না। আপনি যে কার বুদ্ধিতে এটা করলেন সেটা আমার বোধগম্য হলো না, তবে কাজটি ভালো হয়নি। আপনি এই ধরনের কাজ করবেন না, কারণ আপনি দেখতে শুনতে স্মার্ট, অভিনয় কেমন করেন জানি না, চেহারাটাও সুন্দর আছে, আপনি লেগে থাকুন, আপনি সিনেমায় লেগে থাকুন, একদিন হয়তো ফল পাবেন। কিন্তু এইগুলো করে, এই সমস্ত মানে ছোটোখাটো অ্যাড করে বা ছোটোখাটো ভুয়া পাবলিসিটি করে আপনি কখনো উঠতে পারবেন না। আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন জয় সাহেব, আপনি আমার কথায় ব্যথিত হবেন না, আমি আপনার ভালোর জন্য বলছি, কারণ আমরা চাই আপনাদের মতো নতুন শিল্পীরা এই চলচ্চিত্র অঙ্গনে আসুক। আপনারা আসুন, কাজ করুন, মনোযোগ দিয়ে কাজ করুন, ছবি করুন, কিন্তু এভাবে সস্তা পাবলিসিটির দিকে গা ভাসিয়ে দেবেন না, এটা আমার অনুরোধ রইল। আবারও বলছি কিছু মনে করবেন না, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।